এই উম্মত দুযোগে যাবে বটে, কিন্তু হাতে হাত করি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা এই উম্মতের কালো হবে না। দুযোগীদের চেহারা কালো, হাত করি থাকবে, পায়ে বেড়ি থাকবে, গলায় ছিকল থাকবে। মালিক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, কোত্থেকে ধরে নিয়ে আসছো শেখে, হাত করি কই, পায়ের বেড়ি কই, গলার ছিকল কই, চেহারা তো ঝকঝকে, ভুলে কাকে ধরে নিয়ে আসছো? ফেরেশতারা বলবে, ভুলে আনি নাই, হাতে ধরায় দিছে নিয়ে আসছি। আল্লাহ জবাব দিবে, ওই ব্যক্তি জবাব দিবে না, ফেরেশতা জবাব দিবে না। আল্লাহ বলবে, মালিক আমার বন্ধুর উম্মত খবর দাও। বলবে, আল্লাহ হাত করি নাই কেন? যে হাত উঁচুতে ব্যবহার হয়েছে ওই হাতে হাত করি লাগে না। পায়ে বেড়ি নাই কেন? বলে, যেই পাও মসজিদের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না। চেহারা ঝকঝকে, গলায় ছিকল নাই কেন? বলে, যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কালো হয় না, ওই গলায় বেড়ি লাগে না। হাত পাও আর চেহারা ছাড়া বাকি শরীরে আগুন লাগায় দাও। মালিক আগুনকে হুকুম করবে, খুশি ধরো, আগুন আসবে। আল্লাহ দুযোগওয়ালাদেরকে, উম্মতের দুযোগওয়ালাদেরকে কলেমা স্মরণ করায় দিবে, আর জোরে জোরে কলেমা পড়বে, আগুন আসবে, ভাইগা যাবে, একবার দুইবার তিনবার মালিক আগুনে লাঠি চার্জ করবে, আল্লাহ আগুনের মুখ খুলে দিবে, বলবে, লাইসা লি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো, আমি পারবো না। আল্লাহ